নির্বাচনে অটোপাসের ব্যবস্থা করতে বললেন জাপার মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেছেন সহিংসতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মায়ের বুক খালি হয়েছে এর চেয়ে যেভাবে এইসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটোপাসের ব্যবস্থা করা হয়েছে তেমনইভাবে নির্বাচনে যানমালের ক্ষতি না করে অটোপাসের ব্যবস্থা করুন আজ শুক্রবার আসরের নামাজের পর বনানীর কার্যালয়ে জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন তিনি নির্বাচনে নৈরাজ্য ও ভোট ডাকাতির সমালোচনা করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের শাসন আমলের কথা উল্লেখ করে জাপার মহাসচিব বলেন পল্লীবন্ধুর আমলে সন্ত্রাস নৈরাজ্য গুম হত্যা চাঁদাবাজি ছিল না তাই মানুষ এখনও পল্লী বন্ধুর স্বর্ণালী যুগে ফিরে যেতে চায় আগামী নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লী বন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে জাপার ঢাকা মহানগর উত্তর কমিটি এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সভাপতি এস এম ফয়সল চিষ্টি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কারি হাবিবুল্লাহ বেলালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আমানত হোসেন জাহাঙ্গীর আলম পাঠান তারেক এ আদেল সৈয়দ মঞ্জুর হোসেন আনিসুর রহমান এম এ খান প্রমুখ